এই জন্য বেনামাজিকে মাটি দিতে হবে লোকালয়ের বাহিরে, আর কবরের চিহ্ন থাকবে না ওখানে, যেন কেউ জিয়ারত করতে না যেতে পারে। ওকে পুঁতে দেওয়া, বুঝেন তো? পুঁতে দেওয়া বুঝেন না মনে হয়। মাটির গর্ত করে কি করেন? পুঁতে দেন, সমান করে দেন, তাই না? এইভাবে মাটি দিতে হবে তাকে, কারণ ওর কবর জিয়ারত করতে কেউ যদি যায় তারই পাপ হবে। আর কবর আপনি উঁচু করে রেখে দিয়েছেন, কবরের মতো করে রেখে দিয়েছেন, কেউ দেখলে দোয়া পড়বে, গিয়ে দেখলেই দোয়া পড়বে, আর পাপটা হবে আপনার। তাহলে বেনামাজিকে আপনি সহজে বুঝতে পারবেন। আজকে আসরের সালাতের টাইম কয়টায় হয়েছে? পড়ার টাইম কয়টায় হয়েছে? সাড়ে তিনটায়। আপনারা পড়েছেন চারটায়, পাঁচটায়, সাড়ে চারটায় পড়েছেন, কিন্তু আল্লাহর টাইম হয়েছে কয়টায়? আপনারা তো নিজের টাইমে পড়েন, তাই না? কবুল হোক চাই না হোক ওটা চিন্তা ভাবনা নাই, আপনার মত আপনি পড়েন। কি সুন্দর সুযোগ! 12:18 ওয়াক্ত হচ্ছে জহর, আর লাট সাহেব ছুটি দিল কয়টায়? একটা থেকে দুইটা পর্যন্ত লাঞ্চ করবে। এইটা হলো আপনাদের গরজে নামাজ পড়া, এটা আল্লাহর দিনের উপর থেকে নামাজ পড়া না। তো মনে করেন 3:30 আসরের কি হয়েছে? ওয়াক্ত হয়েছে। ভালো করে শুনেন, আবার কান দিয়ে শুনেন, কিন্তু আপনার জহরটা পড়া হয়নি, এখন 3:30 বেজে গেছে, বুঝেছেন কথা? জহরটা আপনার পড়া হয়নি, এখন 3:30 বেজে গেছে, আপনি নিয়মিত মুসল্লি, সালাত পড়েন, আপনি ইচ্ছা করে আপনি সালাত পড়েন, সালাতটা পড়া হয়নি জহর, এখন আসরের টাইম হয়ে গেছে, এখন কি করবেন আপনি? এখন কি করতে হবে? জহর পড়তে হবে না আসর পড়তে হবে? জহর পড়তে হবে, তাই না? 3:00 বেজে গেছে, ইচ্ছা করে জহর পড়েননি। এই জহর যদি এখন আপনি 1000 বার পড়েন, 1,00,000 বার পড়েন, কোনো লাভ নাই। ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, আল্লাহ সালাতকে ফরজ করেছে মুমিনদের উপর নির্দিষ্ট ওয়াক্তুল মুহাদ্দিদ, নির্দিষ্ট ওয়াক্তেই পড়তে হবে, এখন আর জহর পড়ে লাভ নাই। আর কি করবেন? আসর পড়বেন, তাই না? জহর পড়ে লাভ হয় না, তা আসর পড়ে লাভ হবে না। মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ইচ্ছা করে একটা ওয়াক্তের সালাত ছেড়ে দিল, টাইম পার হয়ে গেল, এই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল, এখন আপনাকে তওবা করতে হবে। কি করতে হবে? তারপরে কি পড়তে হবে? আসর পড়তে হবে, আর জহর নাই। এখন কাফের হয়ে গেছেন যে আর জহর কি? আপনি যদি অসুস্থ থাকতেন কোনো আপত্তি ছিল না, অসুস্থ থাকলে 1 ওয়াক্ত কেন, আর 5 ওয়াক্তই পড়েন আপনি, ওয়াক্তের পরে কোনো সমস্যা নাই। 661 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের যুদ্ধের দিনে তিনি 4 ওয়াক্ত সালাত পড়েছেন, এশার পরে, জহর আসর মাগরিব ইশা, 4 ওয়াক্ত পড়েছেন। আপনি পড়েন 1 ওয়াক্ত না, 4 ওয়াক্ত পড়েন, কিন্তু ইচ্ছা করে আপনি টাইম পার করে দিবেন, তাহলে ইসলাম থেকে কি হয়ে যাবেন? খারিজ। মাসালা যদি সালাতের এইটা হয়, তো বেনামাজিকে গুনেন কেন আপনারা? বুঝেন নি? আচ্ছা, বেনামাজির হিসাব করার কোনো সুযোগ আছে বলেন তো? 1 ওয়াক্তের ঘটনা যদি এমনটা হয়, ও যে কত ওয়াক্ত পড়ে না নামাজ, বেনামাজি মনে করেন আপনার বাপ, বেনামাজি আপনার মা, এখন কি করবেন? মারা গেলে তাকে আপনি গোসল করায়া, কাফন পরায়া, কবর খুঁড়ে ওকে মসজিদের সামনে মুসল্লিদের কাছে নিয়ে আসবেন,
জানাজা পড়ায় দেন, শাস্তি আল্লাহ আগে আপনার দিবেন। এই বেনামাজি কাফেরকে তুমি মুসল্লিদের সামনে জানাজা পড়ার জন্য নিয়ে আসলে কেন? আরে জানাজা তো দূরের কথা, ওকে গুসলি করানো যাবে না, কারণ সে অপবিত্র। কাফেরকে যদি 1,00,000 বার গোসল করান পবিত্র হবে না? কাফেরকে যদি আপনি গোসল করান, দাফন পড়ান, আর ওকে গোরস্থানে দাফনই করানো যাবে না। কেন? যদি ওর জন্য কেউ দোয়া করে গোরস্থানে গিয়ে, এই পাপটা আপনার হবে। কার হবে? আপনার হবে। আমি একজন মুসাফির মানুষ এসেছি, কবরটা দেখলাম, আমি দোয়া পড়লাম, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনাল মুসলিমিন বলে দেখেন। আরে সালাম দিতে হবে মুমিনকে, মুসলিমকে, কাফেরকে তো না, ও তো কাফের, দোয়ার মধ্যে আছে। তো আপনি তাকে কেমনে সালাম দিবেন? এই জন্য বেনামাজিকে মাটি দিতে হবে লোকালয়ের বাহিরে, আর কবরের চিহ্ন থাকবে না, ওখানে যেন কেউ জিয়ারত করতে না যেতে পারে। ওকে পুঁতে দেওয়া, বুঝেন তো, পুঁতে দেওয়া, বুঝেন না মনে হয়, মাটির গর্ত করে কি করেন, পুঁতে দেন, সমান করে দেন, তাই না? এইভাবে মাটি দিতে হবে তাকে, কারণ ওর কবর জিয়ারত করতে কেউ যদি যায় তারই পাপ হবে। আর কবর আপনি উঁচু করে রেখে দিয়েছেন, কবরের মতো করে রেখে দিয়েছেন, কেউ দেখলে দোয়া পড়বে, গিয়ে দেখলেই দোয়া পড়বে, আর পাপটা হবে আপনার। এইটা হলো বেনামাজির মাসালা। এই জন্য ওকে ওই জঙ্গলে পুঁতে দিয়ে আসতে হবে, ওর জন্য কবরও নাই। আর আপনি জানাজা পড়ার জন্য বিতর্ক করছেন? না না, এই চিন্তা করারই দরকার নাই আপনার, কোনো দরকার নাই। সাহাবিদের ইজমা 2622 নম্বর হাদিস তিরমিজি খুলুন, আব্দুল ইবনে শাকিক রাদিয়াল্লাহু আনহু তাবে তিনি বলেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়ান তারকাহু কুফরুন গায়রাস সালাহ। যত ইবাদত আছে কোন ইবাদত ছেড়ে দিলে সাহাবীরা কাফের বলতেন না, কিন্তু সালাত ছেড়ে দিলেই তাকে কি বলতেন? কাফের। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, এটা আপনাদের জন্য, এটা মুসল্লিদের জন্য, এটা মুসল্লিদের জন্য, সেটা হলো সালাত সম্পর্কে আপনি আলোচনা করেন কেন? এটা হলো আপনার প্রশ্ন, তাই না? আহলে হাদিসরা শুধু সালাত নিয়ে আলোচনা করে, সালাতের খালি ভুল ধরে, আর শুধু তাওহীদ তাওহীদ করে, আকীদা আকীদা করে। আপনার অন্তরটা পচে গেছে, আপনি বুঝেন না। তাই আপনি কি জানেন হাদিসটা 1859 নম্বর হাদিস? আর একটা হাদিসের গ্রন্থ আত-তুয়ুর রিয়াত, এই হাদিসের 410 নম্বর হাদিস যেটা আমি আজকে বলেছি, ভালো করে শুনেন তো। اول ما يسأل العبد منه ويحاسب به صلاته। প্রথম কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে তাকে সালাত সম্পর্কে এবং হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন কুবিলা কুবিলা সাইরু আমালি, যদি সালাত কবুল হয় তাহলে তার সমস্ত আমল অটো কবুল হবে। এবার বুঝছেন কেন? সালাত কবুল হলে আর যাকাতের হিসাব নেবেন না, আর হজ্জের হিসাব নেবেন না, আর সিয়ামের হিসাব নেবেন না। আল্লাহ সালাত আছে সব ঠিক, এই নিয়ামতটা আপনি কি বুঝেন? আল্লাহ কত দয়ালু,